বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের বাড়িতে যেই চালটা প্রতিদিন রান্না করে খাই, সেই চালের আজকে আমি আপনাদের বাসন্তী পোলাও রান্না করে দেখাবো। আপনারা চাইলে গোবিন্দভোগ চালেরও বাসন্তী পোলাও রান্না করতে পারেন, কিন্তু আমি ঘরের চালে রান্না করব। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা গামলা নিয়েছি। এই বাটিতে আমি 250 গ্রাম চাল নিয়েছি। এই চালটা আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে 10 মিনিট রোদে শুকিয়ে নিয়েছিলাম। গামলার মধ্যে ঢেলে দেব, এর মধ্যে দিয়ে দেব 1 চামচের আদা বাটা, 1.5 চামচের চিনি, 1 চামচের এলাচ গুঁড়ো, 1/2 গোলমরিচ গুঁড়ো, 1/2 হলুদ গুঁড়ো, 7 মতো লবণ, 2 চামচ ঘি, 2 চামচ সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিশে নিন। সবগুলো উপকরণ আমি হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। এর ফাঁকে আমি উনুন জ্বালিয়ে গরম জল করে নেব। জল ফুটিয়ে নিয়েছি, ঢেলে নিই 1 চামচ ঘি, 1টা তেজপাতা, 2টো দারচিনি, 5টা এলাচ, এলাচটা একটু ফাটিয়ে নিয়েছি, 6টা লবঙ্গ, 2 কাজু বাদাম, 1 কিশমিশ, 2 বাটি জল দিয়েছি, 1 বাটি চাল। তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার চুলার আঁচটা মাঝারি করে দেব। দেখুন বন্ধুরা, পোলাওটা হয়ে গেছে, আর পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, পোলাওটা আমি আপনাদের একটা প্লেটে সার্ভ করে দেখালাম। পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর খেতেও খুব টেস্টি হয়েছে।